Assalamu-aikum friends, welcome back to my channel Hair Beauty Tips Imi. Friends, chul lomba hoy na, chul pore jacche, ajkal onekerei ei obhijog. Obosho adhunik jibon jatray eto dhushon, stress ar pushtir obhaber majhe ei howatai shabhabik. Apnio jodi ei somoshay bhogen, tahole ei koyti prakritik upadan byabohorer madhye druto chul lomba ar ghono korte parben. Ajke er jonno lomba chul pete ar ghono o sundor silky chuler jonno 10 সহজ এবং ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন फ्रेंड्स এক নাম্বার টিপসটি হলো ডিম চুলে স্বাস্থ্য ভালো রাখতে ও নতুন চুল গজাতে ডিমের মাস্কের জুড়ি মেলা ভার গড়ে সপ্তাহে অন্তত একবার চুলে ডিমের মাস্ক ব্যবহার করুন মিশ্রণটি তৈরি করে মাথায় দিয়ে 1 ঘন্টা রেখে দিন এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন ডিমের কাঁচা অংশে গন্ধ থাকলে শ্যাম্পুর সাথে একটু লেবুর রস মিশিয়ে নিন দুই নাম্বার টিপসটি হলো ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলও চুলের জন্য অনেক উপকারী বিশেষ করে নতুন চুল গজাতে এই তেল দুর্দান্ত কাজ করে মাথার ত্বকে আলতো হাতে ব্যবহার করুন এই তেল হালকা কুসুম গরম করে এর সাথে দুইটা ভিটামিন ই ক্যাপসুল যদি মিশিয়ে নিতে পারে তাহলে এর গুণাগুণ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এরপর এটি সারা রাত রেখে দিয়ে সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন তিন নাম্বার টিপসটি হলো মেথি মেথি চুল আরো ঘন ও উজ্জ্বল করে 8 থেকে 10 ঘন্টা মেথি ভিজিয়ে রেখে তা ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করুন এটি 1 ঘন্টা রেখে এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন 4 নাম্বার টিপসটি হলো পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এতে থাকা পুষ্টিগুণ চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে নারকেল তেল লেবুর রস ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করুন শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন 5 নাম্বার টিপসটি হলো চাল ভেজানো পানি চালের পানিও চুলের যত্নে দারুণ কার্যকর সারা রাত ভেজানো চালের পানি একটি স্প্রে বোতলে ভরে পুরো চুলে ব্যবহার করুন নিয়মিত এটি ব্যবহার করে আপনি পাবেন ঘন ও লম্বা চুল 6 নাম্বার টিপসটি হলো শ্যাম্পু সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার চুল ধুয়ে ফেলুন এতে চুল ভালো থাকবে কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহারের কারণেও অনেক সময় চুল পড়ার সমস্যা বাড়ে 7 নাম্বার টিপসটি হলো খাদ্য অভ্যাস চুল ঘন করতে চাইলে সঠিক খাদ্য অভ্যাসও জরুরি এজন্য পাতে রাখুন প্রোটিন ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার 8 নাম্বার টিপসটি হলো চুলে অত্যাধিক তাপ ব্যবহার করা বন্ধ করুন এতে চুলের স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় 9 নাম্বার টিপসটি হলো চুল আঁচড়ানো নিয়মিত চুল আঁচড়াতে হবে তাহলে চুলের ফলিকলগুলো ও আরো সক্রিয় হয়ে চুল দ্রুত ঘন ও লম্বা করে 10 নাম্বার টিপসটি হলো ক্যাস্টর অয়েলের পাশাপাশি চুলে নিয়মিত ব্যবহার করুন জলপাই তেল এই তেলে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা চুলের জন্য অতিব গুরুত্বপূর্ণ হালকা গরম করে এই তেল মাথার ত্বকে মালিশ করুন সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন